click the subscribe button and press the bell icon. শিশুকে খাওয়ানোর ব্যাপারে কিছু পরামর্শ ও সমস্যার সমাধান। খাদ্য গ্রহণে শিশুর অনীহা। আমাদের কাছে যেসব মা তাদের শিশুদের নিয়ে আসেন, তাদের মধ্যে অধিকাংশেরই অভিযোগ, ডাক্তার সাহেব আমার বাচ্চা একদম খেতে চায় না। মায়েদের বুঝতে হবে যে ক্ষুধা একটি প্রবৃত্তি, ক্ষুধা লাগলে কাউকে শিখিয়ে দিতে হয় না। শিশুটি খাদ্য গ্রহণের জন্য জোর না করে কিছুক্ষণ না খেয়ে রাখলে ভালো হয়। যদি শিশুটি না খেতে চায়, ক্ষুধা লাগলে শিশুটি শেষ পর্যন্ত খাবে। আবারও মনে রাখতে হবে, কোনো কারণে শিশুকে খাবারের জন্য প্রলুব্ধ করা, ঘুষ দেয়া, প্রশ্রয় দেয়া বা অতিরিক্ত শাসন এবং জেদ করা হলে ভবিষ্যতে শিশুটির ভেতরে অস্বাভাবিক আচরণগত ত্রুটি গড়ে উঠতে পারে। শিশুকে খাওয়ানোর ব্যাপারে কিছু পরামর্শ। আপনার অসীম প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখুন এবং শিশুর প্রত্যাশা অনুযায়ী খেতে দিন। শিশুর খাওয়ার পরিমাণ কোনো দিন কম, কোনো দিন বেশি হবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। নিজের মতো খেতে দিন, অল্প অল্প করে খাবার দেবেন, জোর জবরদস্তি করবেন না, হইচই নয়, চাই শান্ত পরিবেশ। শিশুকে খাওয়ানোর ব্যাপারে আগেভাগে পরিকল্পনা করুন, অযথা দুশ্চিন্তা করবেন না, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ঠিকমতো কথা বলতে না পারা শিশুরা আড়াই বছরের আগে এ অসুখে পড়ে। বয়স অনুযায়ী যে ভাষা বলা প্রয়োজন সে ভাষা প্রকাশ করতে পারে না। আবার কোনো কোনো শিশু অকারণে চিৎকার ধ্বনি, হঠাৎ আনমনা হাসা বা কান্না দেখা যায়। আবার নিজের শরীরে আঘাত লাগতে দেয়ালে মাথা ঠেকানো দেখা গেছে। বেশিরভাগই এসব শিশু পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে না। দরকার মতো শিশুর পুষ্টির চাহিদা পূরণ করলে এবং সেই সঙ্গে শিশুকে প্রফুল্ল রাখলে একদম জটিলতা এরকম জটিলতা কেটে যায়। দুষ্টুমি বা অতি চঞ্চলতা। বেশিরভাগ শিশুই চঞ্চলতা বা দুরন্তপনা সঠিক কোনো মাপকাঠি নেই, তবে স্বাভাবিকের চেয়ে অত্যাধিক হলে পিতামাতা অতিষ্ঠ হয়ে ওঠেন। এই ক্ষেত্রে শিশুকে অতিরিক্ত শাসন তার মধ্যে বেপরোয়া রোগ সৃষ্টি করতে পারে। এসব শিশুর চুপচাপ থাকার প্রবণতা কম। মনে রাখতে হবে, কোনো ধিক্কার বা ব্যর্থতা তাকে সমাজবিরোধী করে তুলতে পারে। কোনো কোনো শিশুর আবার স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতা দেখা দিয়ে থাকে। নিদ্রাজনিত সমস্যা। পিতা মাতার অভ্যন্তরীণ কোনো কোনো বিশেষ সমস্যা শিশুদের মনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। এসব শিশুর মধ্যে বিষণ্ণতা, অনিদ্রা, জেদ, ক্ষুধাহীনতা, ক্লান্তি এবং এরকম অনেক সমস্যা থাকে। অনেক শিশুর দেখা যায় ঘুম অত্যন্ত পাতলা, একটু শব্দে জেগে উঠলে আর ঘুমোতে চায় না, কখনো কাঁদতে থাকে, আবার কখনো শিশু ভুল বকতে থাকে। আবার অনেক শিশু আছে বাবা মায়ের সঙ্গে না ঘুমালে ঘুমতে পারে না, এমন লাজুক অবস্থায় বাবা মা যথেষ্ট নমনীয় হতে হবে। এই সমস্যাগুলো বয়সের সাথে সাথে চলে যায়। মোট কথা, শিশুর সুন্দর মানসিক বিকাশের জন্য পিতামাতার সময় দেয়া একান্ত কর্তব্য। আমরা জানি ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে দুটি উপাদান দিয়ে, একটি শরীর এবং অপরটি মন। তাই শিশুর সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য শারীরিক ও মানসিক দুটো দিককেই সমান গুরুত্ব দিতে হবে। পিতামাতার আদর ভালোবাসা, শিশুর সাথে সুন্দরভাবে সর্বোপরি শিশুর মনকে প্রফুল্ল রাখা তার মানসিক বিকাশ সহায়ক। হয়তো আপনার এই শিশুটি হয়ে উঠবে একদিন জাতির গর্ব। অপরদিকে শিশুর সাথে জেদ করা, ধমক দেয়া, মারধর করা বা তার সাথে খারাপ ব্যবহার করা হলে তার মানসিক বিকাশের জটিলতা বাড়তে পারে, ফলে সে হয়তো একদিন হয়ে উঠবে সমাজ, পরিবার তথা রাষ্ট্রের জন্য কলঙ্কময় চরিত্র, সবাই ঘৃণা করবে।
তা শিশুদের শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশের প্রতিও আমাদের অবশ্যই দৃষ্টি রাখতে। ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন।